وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ আমি তোমার জন্য এই কিতাবটা কি আড়ষ্ট করে দেই নাই, বোঝা বানায় দেই নাই, তোমার জন্য এটা কঠিন কোন কিতাব করে দেই নাই, কঠিন সাহিত্য দিয়ে আমি তোমার জন্য অস্পষ্ট করে দেই নাই, আমি তোমার জন্য খুবই সহজ করে দিয়েছি যেন তুমি সহজে বুঝতে পারো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যারা কোরআন পড়ে সারা জীবন সওয়াব কামার চিন্তা করলেন শুধু তেলাওয়াতের মধ্য দিয়ে, কিন্তু বুঝতে চাইলেন না, তাদের চিন্তার ভিতরে ভুল গলত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটা মানুষ যদি প্রত্যেক দিন সকালবেলা ডেইলি স্টার, দি অবজারভার পত্রিকা যদি পড়ে, আমার দেশে যে ইংরেজি পত্রিকাগুলো আছে, প্রত্যেক দিন যদি কেউ পত্রিকা নিয়ে যদি বসে পড়ে, কেউ কি বলবে লোকটা ইংরেজি জানে না? বলবে না, কিন্তু বলবে যে কত যতটুকু পারুক সে কিছু না কিছু ইংরেজি সে পারে। সারা জীবন আমি কোরআন পড়লাম অথচ অর্থ একটু বুঝলাম না, অর্থ না পড়লে তো আপনি মূল মজা পাবেন না, আপনি যেটার মেসেজটা আপনি বুঝলেন না। এজন্য শুধু খতম নয়, আমাদেরকে এটা আত্মস্থ করতে হবে, বুঝতে হবে। কোরআনটা আল্লাহ পাক না বোঝার জন্য দেন না, এক কথা আমরা বুঝবো শিখবো আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, শুধু আমলের নিয়তে যদি আমি না শুনি না বুঝি তাহলে কিন্তু আমি এর থেকে কোনো কল্যাণ পাব না, উপকৃত হব না। সম্মানিত ভাই, আসুন ফোরকান নিয়ে কথা বলতে নিয়ে আমি একটু কথা সূচনায় বলে ফেললাম। কোরআন সবার জন্য, কোরআন প্রতিটি মানুষের জন্য, হুদাল লিন্নাস সবার জন্য কোরআন। সূর্যের আলো শুধু মুসলমান পায় না সবাই পায়? কোরআনের উপকার শুধু মুসলমান পাবে না সবাই পাবে? পাবে, যদি এটাকে ফলো করা হয়, যদি এটাকে মেনে নেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা, সেই সূরাতুল ফুরকানের আমি শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি। সময় খুবই অল্প, দিনের বেলা অনেক মেহমান, কেউ আজকে মানে মজা করে কথা বলতে পারবেন এই সুযোগটা পাবেন না। কারণ ওই যে একটা কথা আছে, অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট, মানে সন্ন্যাসী বহু কিন্তু কলকিটা একটা, সময় যদি ঠিক মতো না পাওয়া যায়, তো মজা করে কথা বলার সুযোগ যদি না পাওয়া যায়, তাহলে পুরোপুরি হকটা আদায় করা একটু কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, আমি আক্ষরিকভাবে আমি একটা ধারণা আমি দিতে চাচ্ছি সূরাতুল ফুরকানের শেষ রুকুর বক্তব্য কি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই সূরা রুকুর, এই ফুরকানের শেষ রুকুতে প্রথমে তার পরিচয়টা তুলে ধরেছেন, আমার আল্লাহ ছোট না বড়? তার পরিচয়টাও ছোট না বড়? বলেন ছোট না বড়? তিনি যে তার পরিচয় দিয়েছেন, এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। তার যে যোগ্যতা তার সমকক্ষ কেউ হতে পারে? তার পরিচয় দিয়েই আল্লাহ তাআলা আবার তার যারা বান্দা, এই বান্দার মধ্যে যারা তার অনুগত বান্দা, অনুগত অনুগত বান্দাদের কিছু কোয়ালিটি, কিছু গুণ, তাদের কিছু আমল, তারা কি করলে আল্লাহর অনুগত বান্দা হবে, সেই গুণগুলো আল্লাহ পাক তুলে ধরেছেন। মোটামুটি 17টা গুণ আমি শাব্দিকভাবে আমি বলে ফেলার চেষ্টা করব, কারণ এখানে অনেক মিডিয়া এসেছে, এই মিডিয়ার মধ্য দিয়ে এই কথাগুলো এখন তো শুধু যারা শ্রোতা তারাই শোনে না, এই আলোচনাগুলো এখন মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়া ছড়িয়ে পড়ে। আমি কোনো কথাকে আংশিক করে আংশিক ফেলে রেখে যাব না, আমি চেষ্টা করব আক্ষরিকভাবে হলেও শাব্দিকভাবে হলেও কথাগুলোকে ফিনিশিং দেওয়ার। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা আগিয়ে দিয়েছেন, কারণ এই পৃথিবীতে আমরা যার গোলাম, আমাদের উচিত আমার মনিবকে পরে চেনা না আগে চেনা, আস্তে কাক পরে চেনা না আগে চেনা, শুধু আগে না সবার আগে। এই পৃথিবীতে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন,
যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন, যিনি এক ফোঁটা পানি থেকে আমাকে অস্তিত্ব দান করলেন, সেই মহান রব্বুল আলামিনকে সবার আগে বান্দার উচিত চিনে নেওয়া। কারণ আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরেও যত কথাগুলো বলেছেন এর মধ্যে ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগ কথা সম্পূর্ণ আল্লাহ তাআলা তার নিজের বক্তব্য আগে দিয়েছেন, নিজের পরিচয়টা আগে দিয়েছেন, তাওহীদ নিয়ে কথা বলেছেন। তবে হ্যাঁ, একটা ছোট্ট সূরার মধ্যে যদি আমার আল্লাহ সংক্ষিপ্ত একটা পরিচয় মিলে যায়, আমরা পেয়ে যাই, যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি বলে? সূরা ইখলাস। গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ দিয়েছেন, সূরা ইখলাসটা যদি কোনো বান্দা সুন্দর করে পড়তে পারে, সহি হাদিস এসেছে সূরা ইখলাসটা হচ্ছে গোটা কোরআনের তিন ভাগের এক ভাগ। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ তিন ভাগের এক ভাগে আল্লাহ পাক তাওহীদ নিয়ে কথা বলেছেন, আর আল্লাহ তাআলা গোটা এই সূরার ভিতরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক তাওহীদ নিয়ে কথা বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ দুই না এক? আল্লাহ পরনির্ভর না স্বনির্ভর? আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন? কারো থেকে জন্ম হয়ে এসেছেন? তার সমকক্ষ পৃথিবীর কেউ আছে? একদম সংক্ষিপ্ত করে আল্লাহ তাআলা তার পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা একটু এক্সপ্লেন করেছেন সূরা ফুরকানের শেষ রুকুতে 61-62 আল্লাহ তাআলা দুটো আয়াতের মধ্যে একটু এক্সপ্লেন করেছেন আমি কে, একটু ভালো করে তোমাকে জানিয়ে দিচ্ছি। আমি যেমন বড়, আমার পরিচয় তেমনি বড়, আমার মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। বরকতময় সেই মহান সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশাল আকার গ্রহ সমূহ, গ্রহ রাজি, এবং তাতে রেখে দিয়েছেন একটা প্রদীপ্ত আলো, সূর্য রেখে দিয়েছেন, এবং রাতের বেলা দিয়েছেন আলো বিকিরণকারী চাঁদ। আমার ভাইয়েরা, এই যে একটা পরিচয় আল্লাহ তাআলা তার নিজে দিলেন, এমন পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? সুপার পাওয়ার আমেরিকার জো বাইডেন কেমন পরিচয় দিতে পারবে নাকি? থেরেসা মে পারবে নাকি? নরেন্দ্র মোদী পারবে নাকি? পৃথিবীর কেউ এমন পরিচয় দিতে পারবে না আমরা তাদেরকে সুপার পাওয়ার মনে করি। তবে হ্যাঁ, একজন মিস্টার ফেরাউন, সে এখনো সিট হয়ে পড়ে আছে মরানা তাজা, সে একটু বলতে চাইছিল না রব্বুকুমুল আলা। আল্লাহ বললেন, ফেরাউন রে, আমি তোর ক্ষমতা থাকতে, তোর সৈন্য সৈন্য সামন্ত থাকতে, সব কিছু থাকতে, আমি তোকে চুবায়া মারব। ওয়া গরাকনা আলা ফিরাউন, একটু পরিচয় দিতে নিয়েছিল, সে বলেছিল আমি সবচাইতে বড় রব, এমন রবের রব তাকে পানিতে চুবায়া তার গুষ্টি শুদ্ধা সাফ করেছেন কে? আসতে বলবেন না কে? সে আল্লাহ তো এখন নাই, আসতে বলবেন না আছে না নাই? সে আল্লাহ এখনো আছেন, ক্ষমতার মসনদ পেয়ে পাগল হওয়া যাবে না। নিষেধাজ্ঞা জারি করতে করতে কোরআনকে নিষেধাজ্ঞা দিবেন না, কোরআনকে যারা অচল করতে যাবে তারা অচল হয়ে যাবে। কোরআন কারো না, কোরআন কার? আসতে বলবেন না কোরআন কার? বাণিজ্য মেলা আছে না নাই? আছে না নাই? নির্বাচনী মেলা আছে না নাই? ওয়াজের মেলার দরকার আছে না? ওয়াজ দরকার আছে না নাই? এদেশে যতটুকু তাহাজিব তামাদ্দুন টিকে আছে, এই তাহাজিব তামাদ্দুন টিকে রাখার ক্ষেত্রে আবহমান কাল ধরে চলে আসা এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল গুলো বিশাল ভূমিকা পালন করছে। অনেকে বলে ওয়াজ করে লাভ কি, মাহফিল করে লাভ কি? তাদেরকে উল্টা প্রশ্ন করবেন, যাত্রা করে লাভ কি? আজকে আমার দেশের মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে অটোমান সাম্রাজ্যের কি সুলতান সুলেমান নাকি, এই সমস্ত কিছু কিছু কি যেন প্রচার হচ্ছে। আমি ওদিকে যাব না, মুসলমানদের ইতিহাস
গৌরবোজ্জ্বল ইতিহাস, মুসলমানদের ইতিহাস নৈতিক পদস্খলনের ইতিহাস নয়। অটোমান সাম্রাজ্যের চিত্র তুলে ধরতে গিয়ে সেখানে মঞ্চস্থ করা হচ্ছে মুসলমানদের চরিত্রকে লেপন করা হচ্ছে, অশ্লীলভাবে নারী লোভি করে দেওয়া হচ্ছে ওই সমস্ত নাটক সিনেমার মধ্য দিয়ে। কিন্তু মুসলমানদের ইতিহাস কি নৈতিক পদস্খলনের ইতিহাস? সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন নারী তার সতীত্ব নিয়ে নিরাপদে ফিরবে, তার গন্তব্যে পৌঁছবে, কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না, কারণ তার দিলের মধ্যে ভয় স্থাপন হয়েছে আল্লাহ তাআলা। এটি তো মুসলমানদের ইতিহাস। কিন্তু আজ মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করার জন্য বিভিন্ন ফিল্মের মধ্য দিয়ে, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি মুসলমানদের চরিত্রকে নষ্ট করার জন্য বিভিন্ন ইতিহাসকে বিকৃত করছে। এর মধ্যে আমি মনে করি অটোমান সাম্রাজ্যের কিছু চিত্র আমার দেশে কিছু মিডিয়াতে প্রচার হচ্ছে, নারীদের অশ্লীল চিত্রগুলো সেখানে চিত্রায়িত করা হচ্ছে। মুসলমানদের চরিত্র এমন নয়, ঠিক কিনা? এই সমস্ত কথাগুলো একটু বলার দরকার আছে না? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা এই ওয়াজ মাহফিল আমি আমার ছোটবেলা থেকে শুনে আসছি, কত বেনামাজি নামাজি হচ্ছে, কত লোকের শিরকের চেতনা থেকে ফিরে তাওহীদের চেতনায় ফিরে আসতেছে, শিরকের চেতনাকে প্রত্যাখ্যান করেছে। তাহলে মাহফিলের ভূমিকা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, বাণিজ্য মেলা যদি চলে আমরা তাদের কাছে আরজ রাখবো, দয়া করে, পেটের খোরাক যেমন জরুরি, রুহের খোরাকের প্রয়োজন আছে না নাই? আসতে রুহের খোরাকের দরকার আছে না নাই? অতএব সেই রুহের খোরাক মেটানোর জন্য ওয়াজ মাহফিলও জরুরি। কি আপনারা কি মনে করেন? আল্লাহ তুমি সবার ভিতরে শুভবুদ্ধির উদয় ঘটিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম দুটি আয়াত 60 এবং 61-তে আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন গ্রহরাজির মালিককে, এবং সেই গ্রহরাজির মাঝে প্রদীপ্ত আলো সূর্যের মালিককে। সূর্য যেখানে সেট আছে, সূর্যের সেটিংয়ে কোনো প্রবলেম আছে? তার ফাংশনে কোনো সমস্যা আছে? কেউ কি তার কাছে কেউ যেতে পেরেছে আজ পর্যন্ত? পারেও না। আমার ভাইয়েরা, আজকে একটু সূর্য ওঠে নাই, আমাদের সবার মনে মনে একটা কথাই বের হচ্ছে, আজকে সূর্য মামার হাসিটা দেখতে পাচ্ছি না। একটা দিন সূর্য না উঠলে পরে সূর্য ঠিকই ওঠে, কিন্তু সূর্যের চেহারা আমরা দেখতে পাচ্ছি না, তাতেই যেন কেমন মনে হয়। এই সূর্যের বয়স কোটি কোটি বছর, কিন্তু সার্ভিস তো বন্ধ নাই, সূর্য মূলত ডুবে যায় না, সূর্য বাংলাদেশের আকাশ থেকে ইন্ডিয়াতে চলে যায়, সৌদিতে চলে যায়। এখন আমার দেশে এই মুহূর্তে দিন চলছে, আমেরিকা এখন রাত, এখন আমেরিকায় রাত চলছে। আমার বন্ধুগণ, এই যে সূর্য তাপ দিয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন বান্দারে আমি তো সেই মহান প্রভু, সেই সূর্যের আমি রব। যে সূর্য ছাড়া তুই বাঁচবি না, যে সূর্য ছাড়া পৃথিবীর কোনো কিছুই বাঁচবে না, সব শেষ হয়ে যাবে, সে অস্তিত্ব রক্ষা হয়ে যে সৃষ্টি দিয়ে সেই সূর্যের মালিক আমি, আমাকে তুই চেনার চেষ্টা কর। সায়েন্স বলতে সেই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে সেট থাকতো, যদি এটা 1 ইঞ্চি দূরে থাকতো সূর্যটা, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত, হিমশীতল হয়ে যেত। আবার যদি সূর্যটা পৃথিবীর দিকে 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যেত। আল্লাহ তাআলা যেখানে যেটা সেট করা দরকার তাই সেট করে দিয়েছেন। আবার একটা সায়েন্সের তথ্য এখানে আল্লাহ পাক 1500 বছর আগে তার পরিচয় দিতে নিয়ে বলছেন, সূর্যের কিন্তু নিজস্ব আলো আছে, কিন্তু জেনে রেখে দিও চাঁদের কিন্তু নিজস্ব আলো নাই। কিন্তু আমরা কিন্তু সবাই পড়েছি বিজ্ঞান বইয়ের ভিতরে, বিজ্ঞান নাকি প্রমাণ করেছে চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। তারা কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? ধার করলেও ভুল হবে, কারণ তারা তো তত্ত্ব সূত্র লেখে নাই, সোর্স লেখে নাই। তারা কি কোরআন থেকে ধার করেছে না চুরি করেছে? চুরি করেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কি
শক্তিশালী পরিচয় দিয়ে দিলেন, কি মজবুত পরিচয় তারা দিয়ে দিলেন, আমি তো সেই মহান প্রভু যে প্রভু আমি আকাশের মালিক, গ্রহরাজির মালিক, প্রদীপ্ত সূর্যের মালিক, আলো বিকিরণকারী চাঁদের মালিক। সে মালিককে তুমি ভুলে যাও কেমনে, সে মালিককে তুমি দূরে রাখো কেমনে। সে মালিক তো আবার এমন মালিক, তোমার অন্তরের রাজ্যে তুমি কি গোপনে কি দানা বেঁধেছ তাও আমি জানি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদুর মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক জায়গায় বলছেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন তোমার মুখ থেকে কি কথা বের হয় তা রেকর্ড হয়ে যায়, এমনকি তোমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা তেঁতুল গাছের ডাল তোমার ছাদের উপরে লেগে আছে, তোমার ছাদের উপরে ওই তেঁতুল গাছের ছোট্ট ছোট্ট ঝিরি ঝিরি পাতা, তেঁতুল গাছের পাতা মনে হয় এত বড় না, ছোট্ট পাতা, সেই ঝিরি ঝিরি পাতাটা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ল, পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ তা জানেন, এমন কই পাতা পড়ার শব্দটা পর্যন্ত আল্লাহ শোনেন। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা, তিনি আমার রব, তিনি আমার প্রভু। সবার আগে আমরা কাউকে না চিনলেও আমার সৃষ্টিকারী যিনি সে আল্লাহকে আমাদের চেনা দরকার। সবার আগে না সবার পরে, সবার আগে না সবার পরে, সবার আগে চেনার জন্য সে আল্লাহর সৃষ্টির দিকে তাকাতে বলেছেন কে, আসতে বলবেন না কে, বহু জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে কথা বলেছেন। সময় তো খুব অল্প, আয়াত টানবো কখন, সময় তো খুব কম, তবে আল্লাহ তাআলা বলছেন এক জায়গায় কি সুন্দর করে বলছেন, পাহাড়ের দিকে তাকাও না, আকাশের দিকে তাকাও না। ৩০তম পারার ছোট্ট ছোট্ট সূরাতে বহু জায়গায় মক্কি জিন্দেগীতে রাসূলকে দিয়ে কুরাইশদেরকে এই মেসেজগুলো পৌঁছে দিয়েছেন। আর এই জায়গায় আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কু'উদান وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ جُرْبُرُونَ اللَّهُ أَكْبَرُ এই আয়াতের ভিতরে দুইটা আমল, একটা হলো চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, বলেন চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, এই দুইটা আমল বান্দার জন্য সব সময়ের জন্য প্রয়োজন। যাদের মুখে আল্লাহর জিকির থাকবে তাদের মুখে গীবত থাকবে না, যাদের মুখে আল্লাহর জিকির থাকবে তাদের মুখে মিথ্যা কথা থাকবে না, যাদের মুখে আল্লাহর জিকির থাকবে তাদেরকে শয়তান স্পর্শ করতে পারবে না। চুপ থাকলে ফিকির করব কার, আসতে বলবেন না কার, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, আল্লাহকে চেনার চেষ্টা করব, আল্লাহকে কাছে রাখার চেষ্টা করব। আমার আপনার জীবনের সবচাইতে কাছের সবচাইতে বড় রাজ সাক্ষী কে, আসতে বলবেন না কে, আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, আল্লাহ যদি কল্যাণ দিতে চান কেউ কি ক্ষতি করতে পারবে নাকি, লাইয়াদুরুক তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, লাইয়ান ফাউ পৃথিবীর কেউ তোমার কল্যাণ করতে পারবে না। এই জন্য সকল কল্যাণ অকল্যাণ কার কাছে, আসতে বলবেন না কার কাছে, এই জন্য আল্লাহকে আমরা চেনার চেষ্টা করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে প্রথমে সূর্যের কথা বললেন, চন্দ্রের কথা বলে দিলেন, আকাশের গ্রহরাজির কথা বললেন, সেকেন্ড আয়াত আল্লাহ পাক মিলায় দিচ্ছেন এখন কি, ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান
لمن أراد أن يذكر أو أراد شكورا তিনি সেই মহান সত্তা যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, খিলফাতান স্থলাভিষিক্ত করে দিয়েছেন। চৈত্র মাসে দিনগুলো বড় হয়ে যায়, রাতগুলো ছোট হয়ে যায়, আবার শীতকাল যখন চলে আসে রাতটা বড় হয়ে যায়, দিনটা ছোট হয়ে যায়। কে করেন আসতে বলবেন না, কে করেন? তাহলে এখন বলেন পৃথিবী চালান কে? আসতে বলবেন কে চালান? আল্লাহ চালান। আল্লাহ বলছেন বান্দারে আমি রাতের ভিতরে দিন ঢুকাই, দিনের মধ্যে রাত ঢুকাই, সময় আমি চালাই, আহ্নিক গতি আমি চালাই, বার্ষিক গতি আমি চালাই, সব গতি আমার নিয়ন্ত্রণে বান্দা। আল্লাহ বারি আয়াতের আরেকটা সম্পূরক আরেকটা আয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন তুলিজুল লাইল ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো সেই আল্লাহ, জি আল্লাহ, তুমি রাতকে দিনের মধ্যে ঢুকাও, দিনকে রাতের মধ্যে ঢুকাও, মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করো, ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন ও বান্দা আমি তো সব কিছু করি, আমি সব কিছু চালাই, তুই আমাকে বলে থাকিস কেমনে? আমরা আল্লাহকে চেনার জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমরা পোস্ট করতে দেখি, অনেকে এটা প্রচার করে বেড়ান, গোশতের গায়ে আল্লাহ লেখা, গাছের ডালে বিসমিল্লাহ লেখা, এগুলো আছে না? আছে। এগুলো তো আল্লাহকে চেনার জন্য এগুলো দরকার নাই। এই বিশাল আকাশটা কে বানিয়েছেন? বিশাল জমিনটা কে বানিয়েছেন? সূর্যটা কে বানিয়েছেন? আবার আমার সবচাইতে বড় মাথা থেকে পা পর্যন্ত যে বডি, সুন্দর বডিটা কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন, এত নিখুঁত করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমাকে চেনার জন্য দূরে যেতে হবে না, কোথাও যেতে হবে না, তোর নিজের দিকে একটু তাকায় দেখ, আমি তো তোকে চোখটা দিয়েছি দেখার জন্য। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি। আর এই জায়গাবারের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন না যে আল্লাহু আইনাইন ওলিসানা ওয়াশাফাতাইন, এরপর আরেক জায়গায় বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক, কত সুন্দর করে বান্দাকে বুঝিয়ে বুঝিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন, বান্দারে তুই আমাকে কেমন করে বলিস? আমাদের দেহে যে ডিএনএটা আছে, ডিএনএ মানুষ মারা গেলে যদি তাকে রিপোর্ট করার প্রয়োজন হয়, ফরেন্সিক রিপোর্টের দরকার হয়, তখন টেস্ট করতে নিয়ে কি টেস্ট করে? ডিএনএ টেস্ট করে। এই ডিএনএ প্রত্যেকটা মানুষের বডিতে যে ডিএনএ আছে, ডিএনএর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা এত এত লম্বা ডিএনএ। এই সূর্যের কথা যে বললাম আমরা, এই পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্স হলো 9,30,00,000 মাইল দূরে। এত ডিস্টেন্সের এই সূর্য, একজন মানুষের বডিতে যে পরিমাণ ডিএনএ আছে, এই ডিএনএটা দিয়ে, একজন মানুষের ডিএনএ দিয়ে এই সূর্য থেকে পৃথিবী পর্যন্ত 50 বার ঘুরানো যাবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, যে জোরে বলি সুবহানাল্লাহ। এটা কয়জন মানুষের বডি, কয়জনের দেহের? একজন মানুষের দেহের ডিএনএটা এত লম্বা। আর ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয়, 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হবে, যার প্রতিটি খণ্ডের পৃষ্ঠা হবে 500। আল্লাহু আকবার বলবেন। আচ্ছা, আমাদের দেহে যে কোষ আছে, সবচেয়ে ছোট্ট ক্ষুদ্র অংশ হলো কোষ। এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। দিনের বেলা তো আমি একটু এই দিকে একটু আলোচনার মোড়টা নিয়েছি, আমার কথা সবাই বুঝতে পারছেন তো? কষ্ট পাচ্ছেন না তো? আচ্ছা, এরপরে যে সেন্সরি রিসেপ্টর আছে, সেই সেন্সরি রিসেপ্টর হলো 110 মিলিয়ন। লোহিত রক্ত কণিকা আরবিসি, যেটা ব্লাড টেস্ট আরবিসি একটা রিপোর্ট আছে, এই আরবিসি আছে প্রত্যেকটা মানুষের বডিতে 30 ট্রিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা, শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো
100 বিলিয়ন। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রত্যেকের বডিতে যে ব্লাড ভেসেল আছে, রক্ত, রক্তের যে ভেসেল, এই ভেসেলটার দৈর্ঘ্য হচ্ছে 97,000 কিলোমিটার। মাত্র 2 হাত ইয়ারফোন, তারওয়ালা ইয়ারফোন যদি পকেটে থুয়ে দেন, পকেট থেকে বের করার পর তার কি ঠিক থাকে না? প্যাঁচ লাগে, প্যাঁচ লাগে। মাত্র 2 হাত ইয়ারফোন পকেটে রাখার পর বের করলে প্যাঁচ লাগে। আর আমার আপনার দেহের ভিতরে ব্লাড ভেসেল হচ্ছে 97,000 কিলোমিটার লম্বা, প্যাঁচ লাগে না। সুবহানাল্লাহ, এটা জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা একটু ফিকির করো আর একটু জিকির করো, চুপ থাকলে আমাকে চেনার জন্য ফিকির করো, আর কথা বলতে গেলেই মুখে মুখে আমার জিকির কর, আমি তোকে ভালোবাসবো, আমি তোকে মাফ করে দেব। পৃথিবীর কেউ তোর আপন না, আমি আল্লাহ তোর আপন, আল্লাহু আকবার। আমি তোকে সর্বক্ষণ মনিটরিং করি, 1 সেকেন্ডের জন্য আমি তোর থেকে আমার নজর সরাই না, আমি তোকে দেখি, আমি তোকে সব কিছু করি। বান্দার কত দয়া, বান্দা আকাশের নিচে থাকে, সূর্যের আলো ভোগ করে, সেই বান্দা সেই জমিনের উপরে যে জমিনটা আল্লাহ রাতের আধারে দরজা লেগে দিয়ে হারাম মদের বোতল হাতে নিয়া অবৈধ নারীর সঙ্গে যৌনাচার করে, আর আমার আল্লাহর কত দয়া, আল্লাহ সেই বান্দার নাকের সামনে অক্সিজেন নামক খাবার সরবরাহ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ বলেন বান্দা এখনো সুযোগ আছে, তুই পাপ করেছিস, এখনো সুযোগ আছে, তওবা করে আমার দিকে ফিরায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তওবা করবা, ঈমান আনবা, আমার দিকে একটু নেক আমল করে আমার দিকে আসো না, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু আমরা আল্লাহকে মাফ করতে ক্লান্ত হবে না? আমার আল্লাহর কোনো ক্লান্তি আছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলার কোনো কাজে কোনো সংরক্ষণে কোনো ক্লান্তি আসে না, আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই নিয়তে যদি আমরা তৌবাটা করে ফিরে আসতে চাই। কার পথে আসতে বলবেন না, কার পথে? তবে শিরকের ধারে পাশে আমরা যাব না, পৃথিবীর মনুষ্য রচিত কোনো আইনকে আমরা বিশ্বাস করব না। আজকের দুনিয়ার সবচেয়ে বড় ঈমান ধ্বংসকারী জিনিস হচ্ছে মনুষ্য রচিত আইন, মানুষের তৈরি করা আইন। এগুলো পচা অবস্থা, কি অবস্থা বলেন, পচা এবং দুর্গন্ধ নোংরা অবস্থা। কোন তৈরি করা আইনকে বিশ্বাস করলে তার ঈমান থাকবে না, সে মুশরিক হবে, কি হবে, মুশরিক হয়ে যাবে। আর মুশরিক হব আল্লাহর ওয়াদা, তুই যদি শিরিক নিয়ে আমার কাছে আসিস, আমার স্পষ্ট কথা আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরিক করবে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতটা কি হারাম, আসতে তার জন্য জান্নাত কি হারাম। আর আল্লাহ বলছেন শোনো, শিরিক যদি না করে আমার কাছে আসো, আনানাস সামা, তোমার গুনাহ আকাশ ছেয়ে গেছে, বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে তোমার গুনাহ দিয়ে, কোনো সমস্যা নেই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে আসো, আমি তোমাকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শিরিকের ভয়াবহতা আজকের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ও হাজি আপনি হজ করেছেন, মুখে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি পড়েছেন, রসুল্লার লেবাস জুব্বা পড়েছেন, কিন্তু মানুষের তৈরি করা আইন হিউম্যান লকে আপনি বিশ্বাস করে চলছেন, আপনার হজ হয়নি ঠিক কিনা? আপনার ইমান আনা হয়নি? আগে ইমান আনা নয়, আগে কাফের হতে হবে। হয়তো অবাক হয়ে যাচ্ছেন, হুজুর আপনি কাফের হতে হবে, আবার এটা কেমন কথা বললেন? আগে আগে আপনার কাফের হতে হবে। কিসের কাফের? আল্লাহ তাআলা বলেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের অস্বীকারী যে বান্দা হবে, তাগুতকে প্রত্যাখ্যান যে ব্যক্তি করবে, তাগুত মানে হলো ইসলামের অপোজিট যা আছে সব হলো তাগুত। এই দেশে ইসলামী দল আছে না নাই? অন ইসলামী দল আছে না নাই? যারা বলে আমাদের দল ইসলামী না, এই কথা বলার লোক আছে না নাই? আমাদের দলের নাম ইসলাম না, এরকম আছে না? আছে না বলার লোক আছে না নাই?
আল্লাহ তাআলা বলছেন যেটা নন ইসলামী দল, যেটা দল ইসলামী দল না, ওই জাতীয় দলগুলো হলো তাগুত। ইসলামের অপোজিট যেটাই খারাপ হবে সেটাই হলো তাগুত। আল্লাহ বলছেন বান্দার ইমান আগে তোমার আনলে হবে না, তুমি আগে তাগুতকে প্রত্যাখ্যান করো, তাগুতের আগে কাফের হয়ে যাও, তাগুতকে তুমি আগে নিজের জীবন থেকে মাইনাস করে ফেলো, এরপর ইউমিন বিল্লাহ ইমান চাও। আপনি তাগুতের সাগরে হাবুডুবু খাবেন, দুনিয়ার দলের তন্ত্রমন্ত্রকে বিশ্বাস করে আপনি বলবেন আমি হাজি সাহেব, আমি মুসল্লি, আমি নামাজি, ওই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। মুনাফিকরা প্রথম কাতারে নামাজ পড়ে, পড়ে না? মুনাফিকরা কোন কাতারে নামাজ পড়ে? আমার নবীর পেছনেই নামাজ পড়েছে মুনাফিকের নেতা। সেই মুনাফিক আমার দেশে নাই তো? আসতে বলবেন না আছে না নাই? মুনাফিকি করা যাবে না, ফুসুকি করা যাবে না, শিরকের কাছে জড়ানো যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত রাখো। জোরে বলি আমিন, আমিন, জোরে বলি আমিন। আমার নির্দিষ্ট সময় শেষের পথে, আমি বলেছি না যে আজকে আমার সময় খুবই অল্প, আমি আরেকটু সময় আমি চেয়ে নিচ্ছি, আমাকে দিবেন সময়? আমি কেন বলতেছি জানেন? জানেন আজান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান যখন আসে। আচ্ছা দেখা যাক, দেখা যাক। হ্যাঁ আমি চেষ্টা করতেছি তো, সমস্যা নাই, দেখি ঠেলে ঠুলে কতদূর নেওয়া যায়, তাই না? এখন তো আমার দেশের ফতোয়ার তো অভাব নাই, বুঝেন না? আজান চলবে, ওয়াজ হবে, কে এটা বার কোন আলেম আজানের পরে ওয়াজ আসেন, এরকম আসেন, এরকম আসেন, কোন দিক থেকে কোন ফতোয়া শুরু হয়? আমার দেশে তো মানে আমলে কম ফতোয়াই বেশি, আমল নাই কিন্তু ফতোয়া আছে। আমার দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? বলেন বলেন বলেন, ডাক্তার বেশি, রুগী নাই তো? না, সব ডাক্তার বেশি। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় স্পষ্ট হলো আমাদের, সেটা হচ্ছে পৃথিবীর মহাপরাক্রমশালী কেউ না, পৃথিবীর মহাপরাক্রমশালী একমাত্র আকাশের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, গ্রহের মালিক, দিনের মালিক, রাতের মালিক, তিনি কে? আল্লাহ। তার সমকক্ষ কেউ আছে? এবং সে আল্লাহ যিনি আমার প্রভু, তার সঙ্গে কারো শরিকানা স্থাপন করা যাবে না। এখন রহমানের যারা বান্দা, সেই আল্লাহর যারা বান্দা হবে তারা কেমন হবে, আল্লাহ তাআলা সুন্দর করে একটু বুঝাইয়া দিচ্ছেন। সে আল্লাহর প্রকৃত গোলাম হলে সে গোলাম হবে উগ্র না বিনয়ী? বলেন উগ্র না বিনয়ী? আচ্ছা রাগি না ধৈর্যশীল? রাগি না ধৈর্যশীল? রাগ করতে কিন্তু যোগ্যতা লাগে না, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে যোগ্যতার প্রয়োজন আছে, ঠিক কি না? রাগ করতে কিন্তু কোনো যোগ্যতা লাগে না, রাগ এমনি সবারই ওঠে, শয়তানের ওঠে, কিন্তু রাগকে কন্ট্রোল করতে কি লাগে? যোগ্যতা লাগে। আল্লাহ তাআলা দেখেন কি সুন্দর করে নসিহত করছেন, আল্লাহর নসিহত, আল্লাহর নসিহত, যেরকম কাল সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما جربنا الله أكبر الله جرب بنوي بنده حبيب আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে তারা জমিনে উগ্র হবে না, বিনয়ী হয়ে চলবে, এবং জাহেলদের সঙ্গে কথা বলতে নিয়ে তারা উগ্রতা দেখাবে না, শুধু সালাম দেবে, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেবে। আলিমদের মুখ থেকে, আল্লাহর গোলামের মুখ থেকে, আল্লাহর বিনয়ী বান্দাদের মুখ থেকে অযাচিত কোনো কথা বের হবে না। কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা ছাড়া যারা কথা বলবে তারা কথায় জিতবে না, ঠকবে, ঠকে যাবে। আল্লাহ তাআলা বিনয়ী হওয়ার কথা বলেছেন, নাম্বার দুই বলেছেন বান্দা অযথা তর্ক বিতর্ক করবে না, অযথা তোমরা
জাহেলদের সঙ্গে সময় কাটাবে না, সময় নষ্ট করবে না। নাম্বার তিন হলো রাত কাটাবে সেজদা সেজদায় তেয়ামে। নাম্বার চার হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া। নাম্বার পাঁচ হলো খরচে অপচয় না করা। নাম্বার ছয় হলো কার্পণ্য না করা। নাম্বার সাত হলো আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ না বানানো। নাম্বার আট হলো হত্যা না করা। নাম্বার নয় হলো জেনা না করা। নাম্বার দশ হলো তওবা না করা। নাম্বার এগারো হলো ইমান আনা। নাম্বার বারো হলো নেক আমল করা। নাম্বার তেরো হলো মিথ্যা সাক্ষ্য না দেওয়া। নাম্বার চোদ্দ হলো বাজে কথা এড়িয়ে যাওয়া। নাম্বার পনেরো হলো আয়াত শুনলে অন্ধ বাবার মতো না হয়ে এটাকে বোঝা, আমল করার চিন্তা নিয়ে শোনা। নাম্বার ষোলো হলো পরিবারের জন্য দোয়া করা। এবং সতেরো হলো প্রজন্ম সহ আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার প্রজন্মকে মুত্তাকিদের নেতা বানায়া দাও। আমি আয়াতগুলো বলবো, কখন একটু শর্ট করে অর্থগুলো বলে দিলাম। এই গুণ যে সমস্ত বান্দার মধ্যে থাকবে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহর অবাধ্যনা বাধ্য, অবাধ্যনা বাধ্য, সে বাধ্য বাধ্যগত বান্দা হয়ে যাবে। আমার ভাইয়েরা একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দেব, খুব অল্প সময়। আসরের আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আসরের আজান আমরা শুনবো, নামাজটা পড়বো। নামাজ পড়ি তো নাকি, আমার দেশে ওয়াজের শ্রোতা বেশি না নামাজই বেশি? ওয়াজের শ্রোতা বেশি নামাজই নাই। আজান শুনলি মানুষ দৌড়ায় অন্যদিকে, এটা কেমন কথা? আর একটা প্রশ্ন করবো, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ মুসলমান বলেন কি বেশি, নামাজি বেশি না মুসলমান বেশি? এটা আবার কেমন জবাব হলো? নামাজি নাই কিন্তু মুসলমান বেশি, কিন্তু উচিত ছিল কি বলেন তো, কি বেশি হওয়া দরকার? নামাজের মধ্যেই তো মুসলমানিত্ব টিকে থাকবে, অথচ নামাজি নাই কিন্তু মুসলমান বেশি। আমার ভাইয়েরা আল্লাহর অনুগত বান্দা হতে গেলে প্রচুর স্যাক্রিফাইস করতে হবে, নিজেকে ধৈর্যের পিরামিড বানাতে হবে। কারণ ঈমানটা টিকে রাখতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের দরকার আছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত বান্দা বান্দি পৃথিবীতে পাঠিয়েছেন, সকল বান্দা বান্দিদের জন্য বিশেষ কিছু আল্লাহ তাআলা এক্সাম্পল স্বরূপ কিছু নর নারীকে সিলেক্ট করেছেন। এর মধ্যে একজন হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, খুব অনুগত অনুগত বান্দি ছিলেন আল্লাহ তাআলা, খুব ভদ্র একজন নারী ছিলেন। একদিকে তিনি স্বামীর অনুগত ছিলেন, স্বামীকে শ্রদ্ধার চোখে দেখেছেন, যদিও স্বামীটা কাফের, কিন্তু কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম স্বামীর সঙ্গে স্বামীর প্রতি বেয়াদবি করে কোনো আচরণ করেন নাই। কিন্তু তাহলে কি হবে, কিন্তু একটা ক্ষেত্রে তিনি অনর ছিলেন, সেটা হলো তিনি যে দিন গ্রহণ করেছেন, তিনি যে ইমানটা এনেছিলেন, সেই ইমানটা তিনি নষ্ট করেছেন না টিকে রেখেছেন? আজ থেকে ইমানটা নষ্ট করেছেন না টিকে রেখেছেন? টিকে রেখেছেন। এবং তার জায়গা থেকে টিকে রাখাটা সহজ ছিল না, কঠিন ছিল, কঠিন ছিল। আসিয়ার জীবনে কি প্রলোভন ছিল না? আসিয়ার রাজধানীর সিংহাসনটা তার জন্য বরাদ্দ ছিল, ফেরাউনের রাজদরবারের সম্মানিত একজন নারী তিনি ছিলেন। অথচ সেই মহিলা যখন ইসলামটা কবুল করে ফেললেন, তিনি আল্লাহর অনুগত বান্দি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার স্বামী গো, আপনি আমার ব্যাপারে কি করবেন জানি না, তবে আমি অনুগত হয়ে গেছি আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আমাকে যা বলবেন আমি তাই করব। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি তোমাকে কোনো কিছু বাদ দিয়ে রাখছি নাকি? সব তো চাহিদা পূরণ করে দিয়েছি। আসিয়া আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি আমার সঙ্গে কখনো খারাপ আচরণ করেন নাই, পারিবারিক জীবনে আমরা ভালোই ছিলাম, তবে একটা কথা জেনে রেখে দিয়েন, আমি যে দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমার চূড়ান্ত পাকা সিদ্ধান্ত, আপনি আমার প্রতি যত কঠোর হবেন আমি আমার ইমানটা তত মজবুত বানিয়ে ফেলবো। যেরকম সুবহানাল্লাহ, আসিয়া আলাইহিস সালাম আল্লাহর অনুগত বান্দা কাকে বলে, তার বাস্তব একটা প্রমাণ ছিলেন তিনি। পারিবারিক বাধা তার জীবনে চলে আসলে, একজন নারীর জীবনে পারিবারিক বাধা চলে এসেছে, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, সব মিলে এক সব বাধা আসিয়া আলাইহিস সালাম ফেস করেছেন। তিনি কি ইমানটা হারিয়েছেন না ইমানটা তিনি নিয়েছিলেন বলেন? ইমানটিকে হারিয়েছেন না ইমান নিয়েছিলেন? ইমান নিয়েছিলেন, ইমান টিকিয়ে রেখেছিলেন, ইমানকে তিনি কখনো নষ্ট করেন নাই। কিন্তু আমরা এমন একটা পোড়া কপাল, আমাদের ভিতরে এমন লোক আছে, পঞ্চাশ টাকা ইমান বিক্রি হয়ে যায়, একশো টাকা ইমান বিক্রি হয়ে যায়, একটা সিগারেটের প্যাকেটের কাছে ইমান বিক্রি হয়ে যায়, আসে না নাই বলে? ঈসা আলাইহিস সালাম কি বলে, আসিয়া আলাইহিস সালাম এমন একজন নারী ছিলেন
যার জীবনে পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, সব বাধাকে তিনি অতিক্রম করেছেন, ইমান হারা হন নাই। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি কালেমা পড়ে নিয়েছ, ইমান নাকি এনে নিয়েছ। সঙ্গে সঙ্গে আসিয়া সালাতাম বললেন, আপনি শুনবেন কেন, দেখেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। জালিমের সামনে, কাফিরের সামনে তিনি অকপটে বলে ফেললেন। ফেরাউন বলল, তুমি কি জানো তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিতে প্রস্তুত আছে, কিন্তু ইমান ছাড়তে প্রস্তুত নয়। কি অনর্থ তিনি ছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইসতিকামা থাকলে ফাসতাকিম কামা উমিরতা ফালিযালিকা ফাদআ ওয়াসতাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত মাঠে টিকেছিলেন, ইমানের মাঠে তিনি টিকেছিলেন, ইমান থেকে অন্য কোথাও তিনি যান নাই। শেষ পর্যন্ত ফেরাউন রাষ্ট্রযন্ত্র দিয়ে তারপরে শাস্তি কার্যকর করে ফেলল। জান্নাত কর্তৃক তার হাত পা বিদীপ, তাফসীরে এসেছে মাথায় যখন লোহার চিরুনি চাপিয়ে দেওয়া হলো, লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো টেনে টেনে, যখন মাথার চামড়া টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, আসিয়া সালাতামের শরীর থেকে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে, কিন্তু তার মুখ থেকে চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় না। মুখ থেকে একটাই আওয়াজ বের হয়, চুপ থাকলে ফিকির, কথা বললে জিকির, আল্লাহর জিকির বের হচ্ছে। একটা বারের জন্য তিনি ফেরাউনের কাছে মাথা নত করলেন না। শেষ সময়ে এসে তিনি যখন জীবন প্রদীপ নিভে যাবে, সেই সময় তিনি একটা সুন্দর দোয়া করেছেন, যার কিতাব ছিল তাওরাত। অথচ তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে দিলেন। তিনি কি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, জোরে বলুন আল্লাহু আকবার। তিনি দোয়া করছেন, হে আল্লাহ তাআলা আমার জন্য বানিয়ে দাও, জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর আমাকে দিলেই চলবে, 10-12টা লাগবে না, মাত্র একটা ঘর দিবা, সেই ঘরটা যেন আল্লাহ তোমার ঘরের পাশে হয়, যেরকম সুবহানাল্লাহ, ফেরাউন অনিষ্ট থেকে বাঁচাও এবং তোমার ঘরের পাশে একটা ঘর বানায়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ইমান নিয়ে আমরা টিকে থাকব জীবনের এক জায়গায় না সব জায়গায়। নামাজে শুধু নামাজ পড়লাম, সমাজে ইমান টিকে রাখার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সবাইকে কবুল করো।